लाल ग्रह जा निये चर्चा और आलोचनार शेष नहीं जाके जुड़े रोएछे पृथ्वीबासीर एकराश कौतूहल और अनेकखानी जिज्ञासा और बोधहय सेई उत्तेजनाय साड़ा दिए घड़ीर काँटा धरे टाना 90 मिनिटे केंपे उठल तार माटी। कम्पन मात्रा 4.2। एत दीर्घ भूमिकम्पेर नजिर आगे देखा जायनी। तबे अमंगलेर किछु हयनी, ए तो आर पृथ्वी नय मंगलेर ब्यापार। মহাকাশ গবেষণা সংস্থা নাসার মনুষ্যবিহীন মহাকাশযান ইনসাইট মঙ্গল থেকে তিনটি বড় ভূমিকম্পের তথ্য পাঠিয়েছে। গবেষণা রিপোর্টে বলা হচ্ছে সর্বশেষ 18ই সেপ্টেম্বর মঙ্গলে 4.2 মাত্রার ভূমিকম্প হয়, যা প্রায় লম্বা 90 মিনিট স্থায়ী ছিল। এর আগে 25শে অগস্টও বড় দুটি ভূমিকম্পের তথ্য পাঠিয়েছে ইনসাইট, যার একটি ছিল 4.2 ও অপরটি 4.1 মাত্রার। তবে এত কিছুর মধ্যেও কপালে চোখ তুলে দেওয়ার মতো তথ্য হলো এই, এই কম্পনের সাথে সাথে মঙ্গলের অন্দর থেকেই প্রথম শোনা গেল চাপা কান্না আর গোঙানির আওয়াজ। শুধু একদিনের ঘটনা নয়, দফায় দফায় তা শোনা গেল টানা 4 দিন, যা অনুভব করার জন্য প্রায় 5 দশক ধরে হা পিত্তেশ করে অপেক্ষায় বসেছিলেন বিজ্ঞানীরা, যা বুঝিয়ে দিল এখনও পুরোপুরি মরে যায়নি লাল গ্রহ, শুধু বদলাচ্ছে তার গঠন আর বদলাচ্ছে তার অন্দর। ভূমিকম্পে যেমন থরথর করে কেঁপে ওঠে পৃথিবী, দুলে ওঠে তার মাটি, ফুলে ফেঁপে ওঠে তার সাগর, এই প্রথম তা দেখা গেল মঙ্গলে। আর মঙ্গলের সেই চাপা কান্নার সাক্ষী হয়ে রইল নাসার পাঠানো যান ইনসাইট এর ল্যান্ডারে থাকা সিস যন্ত্রটি। সিস অর্থাৎ সিসমিক এক্সপেরিমেন্ট ফর ইন্টেরিয়র স্ট্রাকচার, যা সমস্ত কিছু তথ্য রেকর্ড করে পাঠিয়েছে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে। নাসার তরফে জানানো হয়েছে মোটামুটি ভালোভাবে এই আওয়াজ শোনা গিয়েছে গত 6ই এপ্রিল, যা মঙ্গলে নাসার পাঠানো ল্যান্ডারের ইনসাইট যন্ত্রটির মঙ্গলে পা ছাওয়ানোর 128তম দিনের ঘটনা, যা পৃথিবীর 125 দিনের সমান। ইনসাইটের ল্যান্ডারে থাকা সিস যন্ত্রটির পাঠানো তথ্যকে কেন্দ্র করে ছড়িয়েছে নতুন উন্মাদনা। এখন থেকে খুলতে পারে মহাকাশ বিজ্ঞানের নতুন জট, লেখা যেতে পারে মহাকাশ বিজ্ঞানের নতুন অধ্যায়, আর তাই আশায় বুক বাঁধছেন পৃথিবীর বিজ্ঞানীরা। এখান থেকে জানা যেতে পারে মঙ্গলের দিন রাতের পরিবর্তন, কক্ষপথে পূর্বে তার বেগ কত ছিল, তবে কি অদূর ভবিষ্যতে মঙ্গলের বুকে পাওয়া যেতে পারে প্রাণের হদিশ, তবে কি এতদিনের কল্পবিজ্ঞানকে বাস্তব করে দেখা দেবে ভিনগ্রহের প্রাণী এলিয়েন। আমাদের পৃথিবীর মতো মঙ্গলও কি মানুষের বসবাসযোগ্য গ্রহে পরিণত হবে, এমন অনেক প্রশ্নের উত্তর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মঙ্গলের লাল মাটিতে। তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুটা সময়।